উনি তো আমাকে চিনে ফেলেছেন এরকম মনে হচ্ছে, না আগে খেয়াল হয়তো করিনি। জানি না 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 সত্যি, আমার নাম মনীন্দ্রনাথ জানা। মনীন্দ্রনাথের উদ্দেশ্যে আমি একটা কলি ফোক গান করছি। বাহ দারুণ দারুণ। কেমন রাখিব তোর মন আমার, আহাপন ঘরে বান্ধিরে বন্ধু, হেরে যাইবা যদি কেন, পিরিতি বারাইলাই রে বন্ধু, হেরে যাইবা যদি কেমন রাখিব তোর মন আমার, কেমন রাখিব তোর মন আমার, আহাপন ঘরে বান্ধিরে বন্ধু, হেরে যাইবা যদি। হ্যালো, ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে 30th of November 2023। আজকে আমরা বেরিয়ে পড়েছি খুব পরিচিত একটা বাঙালি ট্রিপ, দীঘা। একদিনের মধ্যে দীঘা ট্রিপ, চলুন কি কি আছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে এখন আমরা দাঁড়িয়ে আছি কোলাঘাটে। কে আমাদের সাথে আছে হচ্ছে রোজ আঙ্কেল। ইয়ে, গুড মর্নিং। সবার সাথে আজকে পরিচয় করে দিই, মানে বাংলাদেশের বিখ্যাত রোজ আঙ্কেল আমাদের সাথে আজকে এসে জয়েন করেছে। তো কোলাঘাটে সবাই মিলে চলেছি। আঙ্কেল কেমন লাগছে আজকে দীঘা যাওয়ার সময়? ভীষণ ভালো লাগছে। আজকে সকালটা যদিও প্রিপ্ল্যান মাফিক এটা ছিল, বোম্বার সঙ্গে এরকম ভাবে ঘুরতে যাওয়া, এবং সে সারা রাত ডিউটি করে এসেই নিজে ড্রাইভ করে চলে আসছে। আর আমি তো সুদূর বাংলাদেশ থেকে এসেছি, আমরা যাচ্ছি সমুদ্র সৈকত, দীঘার সমুদ্র সৈকত। এবং এই জায়গাটার নাম কোলাঘাট, আমরা একটু বিরতি দিয়েছি। আর আস্তে আস্তে আরো একটি বিষয় হলো, সকালে উঠেই বাদামের চাটনি, বাদাম দিয়ে আর কি দিয়ে বলো, চালের গুঁড়ো দিয়ে ইডলি, ইডলি আর বাদাম চাটনি, চলে এসেছি আমরা। চমৎকার একটি ভ্রমণ আমরা করছি, আশা করি দুর্দান্ত চলছে। হাইওয়ের পাশে ডাব খাওয়াটা কিন্তু একটা অন্যরকম ফ্যান্টাস্টিক। তো বলো, এটা শাশালা আছে তো? ব্যাস একটা শাশালা এই হচ্ছে আমাদের হাইওয়ে। হাইওয়ে এর পাশে দাঁড়িয়ে সবাই মিলে ডাব খাওয়া চলছে। ডাবগুলো একটু দেখাও। হ্যাঁ, এই দাবালা ইয়ে, এ তো পুরো নারকেলই কেটে দিয়েছে না তোমার শাশালা। নারকেলটাই দরকার। তোমরা সব খাও, জল ঢল অসুবিধা নেই, আমিও খেয়ে নিয়েছি। বা এই কাকু আবার এখানে গান লাগিয়ে রেখেছে, ছোট্ট একটা মোবাইল ফোনে গান বাজছে। আমি আলটিমেটলি নিউ দীঘা পৌঁছেছি সন্ধ্যায়, তখন বিকেল 4:30 4:30 হয়ে গেছিল।
তারপরে নিউ দীঘাতে হোটেল খুঁজে সব কিছু সার্চ করে এখন আমরা চলে এসেছি এই হোটেলে। হোটেলের নাম হচ্ছে হোটেল সার্ফ রাইড। তো এইখানে আমরা রুম নিয়ে নিয়েছি, তিনটে বেশ সুন্দর ভালো ভালো রুমেই আছি। আর এখন আমরা ফ্রেশ হয়ে, দেখতে পাচ্ছেন সন্ধে হয়ে গেছে, যে সন্ধেবেলাটা একটু চমৎকার লাগছে সব হোটেলে। আমাদের লাঞ্চ একটু বাকি আছে, লাঞ্চটা করে নেব। তো বাকি আমার মেম্বারদের কাছে শুনে নেব কেমন কার কি লাগছে। চলে যাচ্ছি, মা বলো কি খবর তোমার? হ্যাঁ, মানে দীঘা তো আমাদের সবসময় একটা মানে দারুণ জায়গা, মানে ছুটি হলেই বা মনকে রিল্যাক্স করানোর জন্য মাঝে মাঝেই আমরা দীঘায় চলে আসি, তাই এবারও তাই হয়েছে। তবে এবারে হচ্ছে আমার শ্রদ্ধেয় দাদা বাংলাদেশ থেকে এসেছেন রোজদা, সেই দাদার জন্যেই মেইন আমাদের আসা, আর তাই জন্য দাদাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সত্যি খুব ভালো লাগছে, আজকে সকালে যখন বেরিয়েছি গান শুনতে শুনতে, দাদার গল্প শুনতে শুনতে, মজা করতে করতে, আর ইডলি, ঋতুপর্ণের হাতের ইডলি আর নারকেল খেতে খেতে দারুণভাবে আমরা একদিন দীঘা পৌঁছে গেছি। সত্যি বলতে কি এখনো খিদে পাইনি, দারুণ মজা লাগছে, খুব আনন্দ লাগছে। আজ তো ঘুরবই, সেটা তো আপনারা সঙ্গে, হ্যাঁ এখন বেরিয়ে পড়ব আস্তে ধীরে। তো আঙ্কেল বলো, আঙ্কেলের কেমন কি ব্যাপার? বিষয়টা হচ্ছে এমন, বাংলাদেশ থেকে যখন আসি তখন আমাদের ডাক্তারবাবুর একটা সময় ছিল, সে যেতে পারবে কিনা এরকম একটা বিষয়। তবে এক প্রকার বলা যায় আমার জন্য ডাক্তারবাবু ওভার ডিউটি করেও আজকে রওনা হয়েছিলাম আমরা। রাস্তার মধ্যে আমরা তিন জায়গায় থেমেছি, আনন্দ করতে করতে এসেছি, খেতে খেতে এসেছি, অনেক মজা করতে করতে এসেছি, এবং এই মুহূর্তে আমরা স্বনামধন্য দীঘার সমুদ্র সৈকতে একটি চমৎকার হোটেলে আমরা উঠেছি। এখন আমরা দুপুরের লাঞ্চ করতে যাব সন্ধ্যায়, মানে বেড়াতে আসলে যেটা সময় কখনো কিন্তু সঠিক সময় খেলে বা সঠিক সময় সবকিছু মেনে চললে কিন্তু বাড়ানো হয়, বাড়ানোটা হয় না। এই কারণে আজকে ঝর্ণার পরিবার বর্গ সবাইকে নিয়ে এবং আমাদের ছোটমণি সোনামণি কুচকুকে নিয়ে আমরা খুব চমৎকার আনন্দ করে চলেছি। এর পরবর্তী আনন্দগুলো আমরা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। একদম। তো আমরা খেতে যাচ্ছি এখন। খাওয়ার জায়গাটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের খুব ফেমাস, মানে যেখানে সবকিছু একটা ডাল ভাত মাছ সব মিলিয়ে পাওয়া যায়। চলুন সেখানে তাড়াতাড়ি রওনা দিই, লেটস গো। গোলু ডগি দাদাকে খেতে দেবে। আস্তে আস্তে দাও মা, আস্তে আস্তে দাও মা। আবার ও খাচ্ছে। আরে রোজ আঙ্কেল এসেছে বলে এই ব্যাপারটা হলো, হতোই না সত্যি। রোজ আঙ্কেলের এতেই মানে অনারেই এই ট্রিপটা হচ্ছে, নইলে এখন সুন্দর ভাবে এসছি, তো খাবার কখন খাবো সেই সময়টুকুই আমরা ভুলে গেছিলাম লাঞ্চের ব্যাপারটা। তো এই সময় আমরা দীঘার ওল্ড দীঘাতে ঘুরে বেড়াচ্ছি, মানে আমরাই এই অবেলায় খাচ্ছি তার প্রমাণ দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা। আর এই রেস্টুরেন্টটা আমরা অনেককাল আগে খেয়ে গেছিলাম, নাম হচ্ছে বালুচরি রেস্টুরেন্ট। তো সেইখানে বসে এখন সবাই মিলে শুরু করবো, খাওয়া রেডি হচ্ছে। সবজি কি কি আছে দাদা আজকে? ডাল আলু ভাজা শুক্তো আছে, আগে তরকারি আছে। বাহ, আর পাঁপড় টাপড় এগুলো থাকবে। আর এখানে রুটি তৈরি করছে। খিদা পেটে এখন ভরপেট খাওয়া হবে, মানে খিদা পেয়েছে। আর ভিতরে শুনলাম গরম গরম বানানো হচ্ছে।
আমাদের ভেজ থালি শুরু হয়ে গেছে, দিয়ে দিয়েছে তরকারি, ডাল, শুক্তো, আর এটা কি আলু পটলের কোনো একটা তরকারি দিয়েছে। সব টাল অবস্থা, আমরা চলে যাবো হচ্ছে এখন সমুদ্র সৈকতে, সমুদ্র গেট গিয়ে বসবো সবাই মিলে। চলো লপপ, এখানেও লপপ খাবি তুই, লপপ শুধু লপপ খাবে। আর লপপ সোনামার লপপ হচ্ছে কদবেল, আমরা এখন কদবেল মাখা খাবো আর সমুদ্রের পাড়ে বসে গিয়ে আমি আর আমাদের সোনু খাবে কদবেল মাখা। তার মধ্যে হচ্ছে আমি একটা চটি কিনে ফেলেছি, আমি চটি নিয়ে আসা হয়নি, চটি না কিনে কিন্তু লাভ করেছে, কি চমৎকার চটি, সুন্দর মানে এখন ট্রাউজার পরে চটি পরে একদম যাব। খুব সুন্দর লাইটিং সামনেটা দেখুন, মানে প্রত্যেকটা দোকান খুলে গেছে, প্রত্যেকটা দোকান এখন মানে ফাঁকা ফাঁকা ব্যাপার। চলো সবাই মিলে এবারে ঢুকছি আমরা দীঘা, ওল্ড দীঘা বিচে। চলো বিখ্যাত সেই দীঘার মাছ ভাজা অনেক কিছুই আছে, চিংড়ি, আর কাজুর দোকান এখানে ভরপুর যে অ্যাজ ইউজুয়াল, আর খাজা বিক্রি হচ্ছে ওইদিকে খুব সুন্দর। গোলু সমুদ্রতে যাচ্ছে, সমুদ্র কাছে যাচ্ছে, বল গোলু ভয় নেই তো? ভয় নেই, ওই বাবা সমুদ্রতে নেমে তুমি কি করবে গোলু? এখন গুরু গুরু যাবে, চলো 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 সামনে গিয়ে। এখন আমরা সমুদ্রের ভেতরে একদম সন্ধেবেলা সান্ধ্যকালীন দীঘার সমুদ্র, এইটাই হচ্ছে বিশাল ব্যাপার, গর্জন অনেকদিন পর সমুদ্রের গর্জন শুনছি। চলো কেমন লাগছে, কেমন লাগছে রে সমুদ্রটা, ভালো লাগছে, ভয় লাগছে তোর? কি কৌতূহল নিয়ে দেখছে দেখুন, সমুদ্র একদম পাশে পাড়ে এসে ভাঙছে আর দেখছে, আজকে দীঘার সমুদ্র, দীঘার সমুদ্র মানে একদম পিছিয়ে এসছে অনেকটা, ভাটা চলছে আর পাথরগুলো বেরিয়ে গেছে যেখানে আমরা নামতে পারি না, সেইখানটা আজকে নেমে চলে এসেছি। খাওয়ার কোনো পসরা বাকি নেই, কি খাবেন, টক, ঝাল, মিষ্টি সব কিছু দিত, সব কিছু একদম। এখানে সব বড় বড় খাবারের দোকান আছে, গোলু একটা মাথায় হেয়ার ব্যান্ড কিনে ঘুরে বেড়াচ্ছে, কেচ মেরে বেড়াচ্ছে, দেখুন কাণ্ড দেখুন। কিরে মাম্মাম কেমন আছিস? Mm-hmm.
তান্দুরি হচ্ছে ভালো। তো বলু এখন গ্যাস বেলুন নিয়ে এগিয়ে চলেছে, মাথায় একটা ফুল পড়েছে আর গ্যাস বেলুন, রোজ আঙ্কেল ওকে একটা গ্যাস বেলুন দিয়েছে, খুশি খুব। বল মামা একটু হাসু হাসু কর, ওর হাসি হচ্ছে গ্যাস বেলুন নিয়ে ও ব্যস্ত। আমরা বিশ্ব বাংলা গেটের সামনে পৌঁছে গেছি। এইটা বিশ্ব বাংলা গেট, মানে দীঘার বিখ্যাত। কেমন লাগছে রোজ আঙ্কেল মোটামুটি এই জায়গাটা? ভীষণ ভালো লাগছে। যাক, আজকে সার্থক হলো দীঘার আসা। আমার দেশ তো পৃথিবীর দীর্ঘতম সমুদ্রের দেশ, কক্সবাজার। পশ্চিম বাংলার এই দীঘার সমুদ্র সৈকত চমৎকার, চমৎকার আয়োজন। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিশ্ব বাংলা মঞ্চে, একটি অভূতপূর্ব একটি অনুভূতি। এই অনুভূতি নিয়েই আমি আমার দেশে ফিরতে চাই। বেঁচে থাকো, তুমি ভালো থাকো, বিশ্ব বাংলা। আই লাভ দীঘা। সামনে এটা নতুন করেছে আর নতুন ছোটা ভি, এখানে ছোটা ভি, আর পুরোটা দেখুন পিছনে এইদিকে একটু সুন্দর গ্রাফিটিটা করেছে। ওই দীঘার বিখ্যাত কাজু সবাই, আর আঙ্কেলকে দিলরুবা আন্টি বলে দিয়েছে যে আনতেই হবে একদম। তো কীরকম কাজু কি নিলাম একবার দেখিয়ে দিন আঙ্কেল। এই হচ্ছে এক কিলো এক কিলো করে আমরা কাজু নিয়েছি, খেয়ে দেখলাম। তো এখানে অনেক রকমের রেট আছে, 600, 700, 800, 900, 1000। আমরা 700 টাকারটা নিলাম। তো ন্যাশনাল কাজু স্টোর, হ্যাঁ ন্যাশনাল কাজু স্টোর। তাহলে খেয়ে দেখা যাবে কীরকম কী হয়েছে। পিস্তাও আছে, পিস্তা, কিশমিস, এদিকে সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, আমরা যে দামটাই তাকে বলেছি সে দাম না রাখলেও সে কম রেখেছে এবং সহনশীল সেই। এবং তোমার নাম কি? সঞ্জীবের ব্যবহারও অনেক ভালো এবং সে একটু মানে মন নরম করেছে আমাদের জন্য। আমরা কাজু নেব পরবর্তীতে, সেই খেয়ে দেখি আবার আসবো পরে।